প্রিয় দর্শক বন্ধু, তোমাদের মধ্যে হয়তো এমন অনেকেই আছো যারা বিমানে সফর করে ফেলেছো, আবার অনেকেই যারা বিমান যাত্রার কথা ভাবছো। তবে যদি সফরকালের বাজেট বেশি থাকে বা দীর্ঘ যাত্রা পথ হয়, সেক্ষেত্রে বিমানে সফর করা যেতেই পারে। কিন্তু যারা এখনও বিমান সফর করনি, তাদের ক্ষেত্রে বিমানের বিভিন্ন শ্রেণীর টিকিট সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়াটা ভীষণ জরুরি, কারণ বিমান কোম্পানিগুলো বিভিন্ন শ্রেণীর টিকিটের জন্য ভিন্ন ভিন্ন পরিষেবা প্রোভাইড করে থাকে, যেমন ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাস এবং ফার্স্ট ক্লাস। আর এই তিনটি শ্রেণীর যাত্রী পরিষেবার মধ্যে যথেষ্ট পার্থক্য তৈরি করা হয়েছে। কথাই আছে, যেমন গুড় তেমন মিষ্টি, তাই বিমানযাত্রায় প্রত্যেকের যাত্রাপথ এবং সময় একই থাকলেও প্রতিটি ক্লাসের যাত্রী পরিষেবা ঠিক কেমন তার খুঁটিনাটি বিষয়গুলো তোমরা আজকে জানবে। প্রথমেই দেখা যাক ইকোনমি ক্লাস সম্পর্কে। যে সমস্ত যাত্রীর বাজেট সীমিত বা অল্প টাকায় বিমান সফর করতে চায়, ইকোনমি ক্লাস তাদের জন্য আদর্শ। ভারত এবং বাংলাদেশের মতো দেশে বেশিরভাগ মানুষ ইকোনমি ক্লাসে বিমান সফর করে থাকে। ভারতের বৃহত্তম মধ্যবিত্ত শ্রেণীর প্রথম পছন্দ ইকোনমি ক্লাস, আর এই ক্লাস থার্ড ক্লাস নামেও পরিচিত। এই ক্লাসে সিট বা আসনগুলো সাধারণত বিমানের পেছন দিকে অবস্থান করে। প্রতিটি সারিতে পাশাপাশি তিনটি করে সিট থাকে, একটি উইন্ডো, একটি মিডিল এবং একটি লনের দিকে। সিটগুলো খুব ঘেঁষাঘেঁষিভাবে থাকায় সিটগুলোর মধ্যে বিশেষ কোনো জায়গা থাকে না। এছাড়া এই ক্লাসের প্রত্যেক যাত্রীর জন্য একটি ভিডিও স্ক্রিন, ম্যাগাজিন, হেডফোন এবং সীমিত খাবার প্রোভাইড করে থাকে বিমান সংস্থাগুলো। ভিডিও স্ক্রিনে যাত্রীরা পছন্দ মতো ভিডিও দেখতে পারে, যদিও তা লিমিটেড। এরপর অর্থাৎ আরেকটু উচ্চমানের পরিষেবা বা সুবিধা পাওয়া যায় বিজনেস ক্লাসে। বিজনেস ক্লাসের ভাড়া ইকোনমি ক্লাসের তুলনায় 4-5 গুণ বেশি। সাধারণত বিজনেসম্যান, সেলিব্রিটি বা ধনী ব্যক্তিরা এই ক্লাসে সফর করে থাকে। এই ক্লাসের সিট বা আসনগুলো বিমানের সামনের দিকে থাকে। প্রতিটি সারিতে দুটি করে সিট থাকে। সিটগুলো যথেষ্ট আরামদায়ক এবং প্রশস্ত। এছাড়া ম্যাগাজিন, নিউজ পেপার, ইন্টারনেট সহ উচ্চমানের বিভিন্ন রকমের খাবার পরিবেশন করা হয় এই ক্লাসে, এবং যাত্রীদের স্পেশালভাবে ট্রিট করা হয়। এয়ারপোর্টে বিজনেস ক্লাস যাত্রীদের জন্য আলাদা চেক ইন এরিয়া এবং স্পেশাল লাউঞ্চের ব্যবস্থা থাকে। আবার বিজনেস ক্লাসের যাত্রীদের প্লেন থেকে আগে নামানো হয়ে থাকে এবং কাস্টম লাইনে তাদের অগ্রাধিকার দেওয়া হয়। তাই একবার কেউ বিজনেস ক্লাসে যাত্রা করলে সে ইকোনমি ক্লাসে যাত্রা করতেই ভুলে যাবে। এরপর সর্বোচ্চ যাত্রী পরিষেবা মেলে ফার্স্ট ক্লাস টিকিটে। ফার্স্ট ক্লাস টিকিটে যাত্রীদের ইকোনমি ক্লাস এবং বিজনেস ক্লাসের থেকে আরও বেশি সুযোগ সুবিধা বা উচ্চ পরিষেবা দেওয়া হয়ে থাকে। ফার্স্ট ক্লাস বিমানের একদম প্রথম দিকে ব্যবস্থা থাকে। এখানে বড় বড় সেলিব্রিটি, শিল্পপতিরা সফর করতে বেশি পছন্দ করে। এখানে লাক্সারি এবং প্রাইভেসি অনেক বেশি। আবার খাওয়া দাওয়া 5-স্টার হোটেলের মতো সেফ দিয়ে রান্না করে খাবার পরিবেশন করা হয়। যাত্রীরা মেনু থেকে বিভিন্ন রকমের খাবার চুজ করতে পারে। এই ক্লাসে যাত্রীদের জন্য আলাদা আলাদা কক্ষর ব্যবস্থা থাকে এবং যাত্রীদের ভালো মানের চাদর এবং জুতো প্রোভাইড করে থাকে বিমান সংস্থাগুলো। ফার্স্ট ক্লাস বিমান যাত্রীদের জন্য বিশেষ বাথরুমের ব্যবস্থা থাকে, তবে সব বিমান কোম্পানিগুলোতে এই সুযোগ থাকে না। বিমানযাত্রায় সবচেয়ে উচ্চমানের পরিষেবা মেলে ফার্স্ট ক্লাসে। এখানে টিকিটের মূল্য ইকোনমি ক্লাসের তুলনায় 10-12 গুণ বেশি। সুতরাং টিকিটের মূল্য অনুযায়ী 3 ধরনের যাত্রী পরিষেবা মেলে বিমানযাত্রায়। যাত্রীর পছন্দ ও বাজেটের উপর নির্ভর করে সে কী ধরনের পরিষেবা নেবে বিমান সফরকালে। দর্শক বন্ধু, তোমাদের কী মতামত কমেন্ট বক্সে লিখে জানিও।